বিশ্বাসীদের জীবনে সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, বিশ্বাসীদের জীবনে সবচেয়ে বড় অস্ত্র, সেই বিষয়ে আজকে আমি বলতে চলেছি। তাই আপনি যদি জানতে চান যে আপনি যদি একজন প্রভু যীশুকে বিশ্বাস করে থাকেন, আর যদি আপনি জানতে চান আপনার জীবনে সবচেয়ে বড় অস্ত্র কি, তাহলে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। এবং এই ভিডিও আমি এরমভাবে শুরু করতে চাই, আপনারা সবাই দাউদের এবং সৌলের ঘটনা জানেন। দাউদ যখন গলিয়তকে মারা শুরু করলো, গলিয়তকে মারার পর থেকে সবাই মিলে গান করতে লাগলো, সৌল মেরেছে 1000 জন কিন্তু দাউদ মেরেছে 10,000 জন, সৌল মেরেছে 1000 জন কিন্তু দাউদ মেরেছে 10,000 জন। এইরকম করে যখন বলতে লাগলো সমস্ত প্রজাগণ, তখন সৌলের এই কথাটা শুনে খুব রাগ হলো। হ্যাঁ, আমি 1000 জনকে মেরেছি, দাউদ 10,000 জনকে মেরেছে বলে তার একটা মনে হিংসা শুরু হলো, তার মনে একটা ঈর্ষা শুরু হলো। তখন সে দাউদকে মারার পরিকল্পনা করলো। দাউদ একদিন বীণা বাজাচ্ছিল এবং বড় একটা অস্ত্র দিয়ে, একটা বড় ভল্লুম দিয়ে তাকে ছুঁড়ে মারার চেষ্টা করলো। এবং তাকে যখন ছুঁড়ে মারার চেষ্টা করলো, ঈশ্বর তাকে রক্ষা করলো, সেই অস্ত্রটা গিয়ে দেয়ালে লাগলো। এবং তারপর থেকে সৌল পুরো চিন্তা করলো, আমি দাউদকে মারবো, আমি দাউদকে মারবো। তার মাথায় শুধু একটাই চিন্তা আসলো, আমি দাউদকে মারবো। এবং দাউদকে মারবার জন্য তার প্রাণ, সে শুধু সারাক্ষণ একটা জিনিসই চিন্তা করতো, কেমন করে দাউদকে মারা যায়। কিন্তু দাউদের সাথে সৌলের যে ছেলে ছিল জোনাথন, তার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। এবং জোনাথনকে সমস্ত কিছু বললো দাউদ, যে এই ব্যাপার, আপনার বাবা আমাকে মারবার জন্য চেষ্টা করছে। এবং জোনাথন তার বাবার সাথে গিয়ে কথা বললো, কেন আপনি, কেন রাজা মশাই, কেন বাবা তুমি দাউদকে মারার চেষ্টা করো? দাউদ তো আপনার বিরুদ্ধে কোনো খারাপ কাজ করেনি, দাউদ তো ঈশ্বরের চোখে যা সঠিক সেটাই করেছে, আপনার জীবনে তো কোনো কিছু খারাপ করেনি, আপনার কোনো কিছু নেওয়ার চেষ্টা করেনি, ঈশ্বরের চোখে ভালো সেটাই তিনি করার চেষ্টা করেছেন। এইরকম যখন বললো, তখন সৌলের মন ভেঙে গেল। এবং সৌল তখন প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো, ঠিক আছে আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি আর দাউদকে কখনো মারবো না, এই আমার প্রতিজ্ঞা, বুঝলেন? সাথে সাথে ফের যুদ্ধ করতে যায়। এবং যুদ্ধ করতে যাওয়ার পরে দাউদ এবং তার সৈন্যদল বিজয় ফিরে আসে। যখন বিজয় হয়ে ফিরে আসে, ফের সবাই গুণগান করতে লাগলো, ও দাউদ খুব বীর পুরুষ, দাউদের সাথে ঈশ্বর আছে এবং ঈশ্বর রক্ষা করেছে, ঈশ্বর। ফের যখন সবাই দাউদের গুণগান করতে লাগলো, তখন ফের রাজা সৌলের হিংসা হতে লাগলো, ফের তার মাথায় রক্ত চেপে উঠলো যে আমি এইবারে দাউদকে মেরেই ছাড়বো, দাউদকে মেরেই ছাড়বো, এই রকম তার চিন্তা আসলো। এবং দাউদকে মারবার জন্য সমস্ত রকম পরিকল্পনা সে শুরু করলো। এবার এর ভিতরে অনেক ঘটনা আছে। জোনাথন সাহায্য করলো দাউদকে পালানোর জন্য, তীর ফেললো এবং বললো ওই দূর থেকে নিয়ে আসো, এগুলো আমরা সবাই জানি। এগুলো যে বিষয় যদি আপনি ডিটেলসে জানতে চান, তাহলে প্রথম সমুয়েল তার 18 অধ্যায় থেকে 24 অধ্যায় পড়ে নেবেন। 18, 19, 20, 21, 22, 23, 24 এই অধ্যায়ের মধ্যে, এই অধ্যায়গুলোর মধ্যে পুরো ডিটেলস আছে, প্রথম সমুয়েল তার 18 থেকে 24-এর মধ্যে। তো তারপর কি হলো, দাউদকে মারার প্রচুর পরিকল্পনা করলো, বিভিন্ন লোক পাঠালো, প্রথম সৈন্যদল 1000 জনে, তারপর ফের সৈন্যদল, ফের 3000, অনেক সৈন্যদল পাঠালো দাউদকে মারবার জন্য। দাউদ বিভিন্ন জায়গা থেকে পালানোর চেষ্টা করলো, এই জায়গা থেকে পালালো, ওই জায়গায় ফের সৈন্য পাঠালো, ফের ওই জায়গা থেকে পালালো, ওই জায়গা থেকে সৈন্য পাঠালো। এরকম করতে করতে একটা সময় কি আসলো, রাজা সৌল সন্ধান পেলো যে দাউদ কোনো একটা মরুভূমির অঞ্চলের মধ্যে আছে, এবং সেই মরুভূমির অঞ্চলে যায়। এবং তারপরে মরুভূমির অঞ্চলের মধ্যে সেখানে একটা গুহা দেখতে পেলো, সেই গুহার মধ্যে সৌল ঢুকলো। এবং সৌল ঢোকার পরে সেইখানে দাউদ ছিল, এবং দাউদের সমস্ত সৈন্যদল 600 জনেরও বেশি সেই সৈন্যদল ওই গুহার মধ্যে লুকিয়েছিল। এবং যখন রাজা সৌল সেই গুহার মধ্যে ঢুকলো, দাউদের হাতে তরোয়ার ছিল, অস্ত্রশস্ত্র ছিল, তার 600 জনেরও বেশি সৈন্যদল তার সাথে ছিল। সে চাইলে সৌলকে মেরে নন্দভন্ড করে দিতে পারত, তার পুরো একদম তার শরীরটাকে টুকরো টুকরো করে দিতে পারত। সে কি করলো, হাঁটু গেড়ে তার সামনে গেল, ঝাউক মাউ করে তার একটা হালকা করে কাপড় ছেড়ে নিয়ে চলে আসলো। তারপরে যখন সৌল সেই গুহা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন দূর থেকে দাউদ চেঁচিয়ে বলল, রাজা মশাই, আপনি আমাকে মারবার জন্য পাগল হয়ে গেছেন, এই দেখুন আপনার কাপড়ের টুকরো, আমি চাইলে আপনাকে এক্ষুনি মেরে দিতে পারতাম, টুকরো টুকরো করে দিতে পারতাম, আমার সৈন্যদল সব এখানে ভর্তি, কিন্তু আমি আপনাকে মারতে চাই না, কারণ আপনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। এইটার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আমি আপনার প্রতি কোনো দোষ করিনি, আমি আপনার কোনো খারাপ চাই না,
আমি আপনার প্রতি কোনো ষড়যন্ত্র করিনি, আমি আপনাকে মারতে চাই না, আর এইটাই তার প্রমাণ। আমি চাইলে আপনাকে মারতে পারতাম, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, তাই আমি আপনার খারাপ চাই না। দাউদ কি করলো? তার প্রতি দয়া দেখালো। সে তাকে মারবার জন্য পাগল হয়ে গেছিল, তাকে সমস্ত জায়গায় তাকে ভল্লম দিয়ে মারার চেষ্টা করেছে, তাকে মারবার জন্য সৈন্য পাঠিয়েছে, এবং যারা যারা দাউদকে সাহায্য করেছে তাদেরকে মেরে একাকার করে দিয়েছে। কিছু যাজকেরা দাউদকে সাহায্য করেছে, তাই 85 জনেরও বেশি যাজকদেরকে রাজা হত্যা করেছে। মানে এত বেশি দাউদকে মারবার জন্য তার মাথায় এরকম ভূত সাবার হয়েছিল। এবার দাউদ কি করলো? তাকে দয়া দেখালো। বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে বড় বিশ্বাসীর জীবনে সবচেয়ে বড় অস্ত্র হলো দয়া, অন্যের প্রতি দয়া দেখানো। যে আমাদেরকে ঘৃণা করে, যে আমাদেরকে হিংসা করে, যে আমাদেরকে খারাপ চায়, এমনকি আপনার সবচেয়ে ভালো বন্ধু, আপনি যার জন্য সব কিছু করেছেন, আপনি যার জন্য পরিশ্রম করছেন, আপনি হয়তো কোনো জায়গায় ভালো একটা জায়গায় মিনিস্ট্রি করছেন, আপনাকে বাধা দিচ্ছে, আপনার কোনো একটা বন্ধু, কোনো পরিবারের লোক কিংবা কোনো এলাকার মানুষ আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে দোষ দিচ্ছে, আপনাকে হিংসা করছে, আপনাকে ঘৃণা করছে, আপনার নামে উল্টা পাল্টা কথা বলছে, আপনাকে মিথ্যা সাক্ষী দিচ্ছে, আপনার বিষয়ে বিভিন্ন খারাপ কথা বলছে। আর আমাদের জীবনে এই সব কিছু শেষ করবার জন্য একটা অস্ত্র আছে, সেটা হলো দয়া। আপনি তাদের প্রতি দয়া করুন, তাদেরকে ক্ষমা করুন, এবং তারা যখন খারাপ চাইছে, তারা যখন হিংসা করছে, তাদের প্রতি ভালোবাসা দেখান, তাদের জন্য প্রার্থনা করুন, এবং ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে ব্লেমলেস করুন, ধার্মিক রাখুন। আসুন বাক্য দেখি যেখানে ঈশ্বর দাউদকে বলছে। গীত সংহিতা তার 18:20 এমন করে লেখা আছে, আমার ধার্মিকতা অনুযায়ী সদা প্রভু আমার প্রতিফল দিলেন, আমার হাতের পরিচ্ছন্নতা অনুযায়ী আমাকে পুরস্কৃত করলেন। দাউদ সেই গীতে লিখছে যে আমার যে ধার্মিকতা ছিল, আমি যেই রাজাকে মারার সুযোগ ছিল আমি মারিনি, এবং আমি ঈশ্বরের সামনে নিজেকে ব্লেমলেস করেছি, তাই আমার ধার্মিকতা অনুযায়ী ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর আমাকে বৃদ্ধি দিয়েছেন। নতুন নিয়ম লুক তার 6:36 দেখি এখানে লেখা আছে, অতএব তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও। সত্যিকার ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখায় দয়া করবার জন্য, কাদের প্রতি? যারা আমাদের প্রতি খারাপ করে, যারা আমাদের প্রতি খারাপ চায়, আমাদেরকে ঘৃণা করে, আমাদের বিষয়ে মন্দ মন্দ কথা বলে, ঈশ্বর বলছে তুমি তাদের প্রতি দয়া দেখাও, তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি ভালোবাসো। মথি তার 5:44 এমন করে বলছে, কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো, এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। দেখুন বন্ধুরা, কত ক্লিয়ারভাবে প্রভু যীশু আমাদেরকে বলে দিয়েছে, আর এটাই হলো আমাদের খ্রিস্টীয় জীবনে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র, যে অন্যজনকে ক্ষমা করা। তাই বন্ধুরা, অন্যজনকে ক্ষমা করতে ভুলবেন না। আমাদের জীবনে যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, তাদের জীবনে সবচেয়ে বড় অস্ত্র হলো অন্যজনকে ক্ষমা করা। যারা আমাদের প্রতি খারাপ চায়, যারা আমাদের প্রতি ঘৃণা করে, যারা আমাদেরকে নিয়ে মিথ্যা মিথ্যে কথা বলে, তাদেরকে ক্ষমা করে দেওয়া। আর আজকে যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা কাউকে পাঠানোর প্রয়োজন আছে, তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনি ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার বন্ধুকে, আপনার যার প্রয়োজন আছে, যে এখন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম সম্পর্ক ভাঙবার জন্য, তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন। আজকের এই ভিডিওটার মাধ্যমে তার মতামত চেঞ্জ হতে পারে, আজকে সেও ঈশ্বরের সবচেয়ে বড় অস্ত্র পেতে পারে। তাই আসুন, এর পরের একটা ভিডিওতে দেখা হবে।